হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমার নাম কি? তানিয়া। তো থেকে তানিয়া কোথেকে ফোন করছো? ব্রাহ্মণবাড়িয়া। ঝামেলাটা হয়েছে তখন তুমি কি পার্টটা নাও? ভাবি আলাদা। হ্যাঁ, যে দেশ জয় করে দিলাম তোমার জন্য, এরপর মনে রেখো কে ইয়াদ রাখো যে তুমি মেরে কাম। সুন্দর যোগ বলো। বাবু সচরাচর যে রান্নাগুলো না হয় তুমি ওই রান্নাগুলো শিখে ট্রাই করো। আমি বলছি বাবু তোমার জন্য আমি তেলা পোকা দিয়ে ঘাস ফড়িং এর ঝোল রান্না করছি, জানো কেমন? তেলা পোকা দিয়ে ঘাস ফড়িং এর ঝোল রান্না। ইউ আমি বললাম যে বাবু আমি তো গ্রামে থাকি, এই শীতের মধ্যে চাঁদ দেখবো কি করে? কি জানে কি বুঝলো, চালিয়েছিল যে শালি এই শীতে মানে শালি রোমান্টিকতার মধ্যে মাঘ মাসের শীত তারা হার মানাবে বলে ব্রেক আপ করে দিচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ তানিয়া। মানে অসাধারণ কাব্যিক যোগ তার, মানে কবিদের মতো চার তারা নিয়ে গদ্য কবিতা হয় না কিছু, এগুলো গদ্য যোগ। হ্যাঁ বলো। তারপরে থাক আজকে, ঠিক আছে? আরেকটা তুমি কি স্ট্যান্ড ওই স্ট্যান্ড আপ পুরো ফুল স্ক্রিপ্ট সে রেডি করছে যে আমাদেরকে শোনাবে? যাক তানিয়া, কিপ ইট আপ। ও যে মানে সিঙ্গেল জোক বাদ দিয়ে সে নিজের স্ক্রিপ্ট তৈরি করার চেষ্টা করতেছে, দিস ইজ ভেরি গুড, ভেরি গুড অ্যাটেম্পট। খালি ঘরঘর ঘরঘর করে বলাটা বাদ দিয়ে, হ্যাঁ ঘরঘর করে বলা যাবে না, একটু সময় নিয়ে টাইম নিয়ে আর একটু মজা করে বলতে। বাট তোমার অ্যাটেম্পট খুব ভেরি গুড, সো লিখতে থাকো, ভালো হবে একদিন, অনেক ভালো হবে। আর স্ট্যান্ড আপ কমেডি শোনার জন্য তো ই না নাটবুট, একটা ছোট ছোট জোক যেগুলো লিখবে ওগুলো শোনাবা।